ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে বড় পরিবর্তন, দেখে নিন বাংলাদেশের একাদশ। সৌম্য সরকার নাকি মোহাম্মদ মিথুন, দ্বিতীয় ওয়ানডের একাদশে আপনারা কাকে দেখতে চান? আপনাদের মতামত কমেন্ট করে জানান। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 33 রানের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে সিরিজ 1-0 এগিয়ে গেল বাংলাদেশ এবং বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের চারে উঠে গেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ব্যাটে এবং মেহেদী মিরাজ ও মুস্তাফিজের বলে 257 রান করেও 33 রানে জয় পেয়েছে বাংলাদেশ। মুশফিকের ব্যাট হতে আসে 84 রান, এছাড়াও 4টি উইকেট নেয় মেহেদী মিরাজ এবং মুস্তাফিজ নেয় 3টি উইকেট। এই জয় সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। পাশাপাশি নিজেদের ওয়ার্ল্ড কাপ সুপার লিগে সপ্তম স্থান থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠিয়ে এনেছে তামিম বাহিনী। আগামীকাল নিজেদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেলে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগও শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। তাই কালকে এক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে আগামীকালের ম্যাচে পরিবর্তন আসতে পারে দলে। মোহাম্মদ মিথুনের বদলে জায়গা পেতে পারে সৌম্য সরকার। একের পর এক ব্যর্থ ইনিংস খেলে নিজের জায়গা প্রশ্নবিদ্ধ করছে মোহাম্মদ মিথুন, পারছে না আস্থার প্রতিদান দিতে। সৌম্য সরকার খেলতে পারে ওপেনার হিসেবে এবং পরিবর্তন হতে পারে লিটন দাসের জায়গা, সেরকম আভাসই দিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আমার ব্যক্তিগত মত হলো ও সব সময় 5-6 নম্বরে ভালো, যেটা আমার ধারণা। টি-20তে ওপেন করতে পারে, কিন্তু এমনিতে বাকি সব ফরম্যাটে ও 5-6 নম্বরে ভালো। কিন্তু এইগুলো নিয়ে ওদের সঙ্গে বসতে হবে, বসে কথা বলতে হবে। উপর থেকে চাপিয়ে দিতে চাচ্ছি না, আগে যেটা হতো এখন আর সেটা করি। মোহাম্মদ মিথুনের বদলে সৌম্য সরকার ও লিটন দাসের জায়গা পরিবর্তন করে যেমন হতে পারে কালকের ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ। তামিম ইকবাল অধিনায়ক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, উইকেট কিপার মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।